টিফিনটা একা একা দেখে নিশ্চয়ই তোমরা কিছুটা বুঝতে পেরে গেছো যে সুশান্ত বাড়ি আসেনি। আর ও আমাকে ফোন করলো, ফোন করে জাস্ট বললো যে ওর আজকে বাড়ি আসতে অনেক রাত্রি হবে। তো কিছু করার নেই, নিজের জন্যই খাবার করলাম। আর আগে ছোটবেলাতে আপেল একদমই খেতে চাইতাম না, বাট বড় হয়ে বুঝেছি যে সত্যি কথায় ওয়ান্স অ্যাপল ইটস ইন আ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে। একদমই এটা সত্যি কথা, যে কোনো একটা রকমের ফল প্রত্যেক দিন কিন্তু খাওয়া শরীরের পক্ষে ভালো। ফ্যানটা চলছে, ফ্যানটার আওয়াজ পাচ্ছো নাকি আমি পাচ্ছ না তোমরা ঠিক জানি না, কিন্তু তবুও কীরকম গল গল করে ঘাম দিচ্ছে দেখো, মানে ঘামের ঝর্ণা, নদী, সমুদ্র সব কিছু বয়ে যাচ্ছে এখানে, এত গরম এখানে পড়ে গেছে। না এবার খেয়ে নি জানো, খেয়ে দিয়ে মাকে একটু ফোন করি, ভিডিও কল করি। রাত্রিবেলা 9টা বেজে গেছে, বাট সুশান্ত এখনও আসেনি, আর আমি একা একা বসে বসে খুব বোর হচ্ছিলাম। কতই আর ফোন দেখি বলো, সকাল থেকে সেই ফোনের ভেতরই তো মুখ গুজে বসে থাকি। তো সেই জন্যে ভাবলাম না আর টাইমও পাস হচ্ছে না, আর মাও সেপাশে সিরিয়াল দেখছে, মাকেই বা আর কত বিরক্ত করব। তো ভাবলাম রাত্রিবেলা রান্নার সবজিগুলো অন্তত কেটে রেখে দিই। দিনের বেলা লাউ ডাল করেছিলাম, তো সেই লাউ ডাল রাখাই আছে বেশ খানিকটা, মানে অনেকটাই রাখা আছে দুজনের পক্ষে অনেক। তো ভাবলাম আজকে ভাজাভুজির ওপর দিয়েই রাত্রিবেলা ডিনার একটা সেরে দিই। তো ভাজবো বলতে কি ভাজবো, বেগুন ভাজবো, আলু ভাজবো আর পটল ভাজবো। আর সুশান্ত একদমই পাঁপড় ভাজা খায় না, তো ওকে পটল ভাজা দিয়ে দেবো, কারণ আমার আবার পটল ভাজা খেতে খুব একটা ভালো লাগে না, বাট খেয়ে নিই বাট ভালো লাগে না। আর আমি যখন পাঁপড় ভাজা খাবো, ওকে তো পটলগুলো একদম কেটে ওকে পটল ভাজাও দিয়ে দেবো। আর এখন ভাজবো না, গরম গরম ভাজবো। ভাজাভুজি বেশ একটু গরম গরম খেতে, গরম ভাতের সাথে একটু ডাল দিয়ে হেভি লাগে, আমার কিন্তু খুব সুন্দর লাগে। তোমাদের কার কার ভালো লাগে? হ্যাঁ, আগের চালের প্যাকেটটা শেষ হয়ে গেছে, সেই জন্যে 5 কিলো চালের প্যাকেটটা নামাতে এলাম। আর মাত্র 5 কিলো নিজেই নামিয়ে দিতে পারবো, মানে নর্মালি এমনি চাল খাই, কিন্তু এমনি চালও প্রায় বাড়ন্তের পথে, বাজার করতে যেতে হবে একদিন। ভাবছি যাবো, দেখি কবে যাওয়া যায়। তো সেই জন্য আজকে বাসমতি চালটাই করে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তবে ভাতটা এখন করেই রেখে দেবো, কারণ কখন এসে বলবে খিদে পাচ্ছে খাবে, তো সেই জন্যে ভাতটা করেই রেখে দিই। আর সবজিগুলো যখন খাবে তখন গরম গরম ভেজে দেবো, ডালটা গরম করে দেবো, ব্যাস তাহলেই তো হয়ে গেলো। আর ভাবছি চালগুলো কৌটোর মধ্যে ঢেলে রেখে দেবো জানো, কারণ হচ্ছে কি বলতো, প্রচুর পরিমাণে আরশোলা হয়েছে। আর জানো আগে আমি যেই ঘরে থাকতাম সেই ঘরে আরশোলা ছিল, এবার বাচ্চা আরশোলা ছিল, কতটা গুরুত্ব দিইনি। এক সময় আরশোলা হতে হতে রান্নাঘরের এমন অবস্থা হয়েছিল যে রান্নাঘরে আমারই আর জায়গা নেই এত আরশোলা। তো সেই জন্যে ভাবছি এই বাচ্চা বাচ্চা আরশোলাগুলোকে থাকতে থাকতেই মারার বন্দোবস্ত করব। দেখি বাজার যাব, চালটাও আনতে হবে, তারপরে কালাহিটও কিনতে হবে, তারপরে টুকটাক কিছু দরকার আছে, সেই জন্যে দেখি কবে বাজার যাওয়া যায়। তো আমি এবারে ভাতটা বসিয়ে দিই। উফ, কি গরম আর কি বলবো তোমাদেরকে, তার উপরে ছাদের রুম, সারাদিনে রোদের তাপটা লাগে ছাদে, তারপরে রাত্রিবেলা তো গরম লাগে, যেন মনে হয় জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে শুয়ে আছি, বসে আছি, এত পরিমাণে গরম। তার উপরে একা একা ভালোও লাগছে না, কি আর করবো। সুশান্তকে ফোন করলাম, ফোন ধরে বললো আসতে আর একটু দেরি হবে, দেখা যাক কখন আসে, আমি একটু বাইরে হাঁটাচলা করি। ছাদটাই আসলে বেশ ভালো লাগে জানো, বেশ প্রাণবন্ত, খোলামেলা, ঠান্ডা হাওয়া, দিক নাই দিক, কিন্তু ঠান্ডা ওয়েদারটা বেশ ভালোই লাগে। তো সেই জন্যেই এখন একটু পাইচারি করে একটু হাঁটাচলা করে নি। কি এনেছো তুমি? হাই হাই, লজ্জা লাগা দরকার জীবন আমার। লজ্জা কি আছে, কটা বাজে, কোন মেয়ের কাছে ছিলে তুমি এতক্ষণ পর্যন্ত? আরও দেরি হতো বলছে জানো, কিন্তু অফিসের গাড়ি এসে ড্রপ করে দিয়ে গেল, সেই জন্য তাড়াতাড়ি হয়েছে। আর থাকি আমরা অনেক দূরে, তো আর রাতও প্রায় এখন অনেক হয়ে গেছে, বাট আমি ওকে আইসক্রিম আনতে বলেছিলাম, তো সেই জন্য আইসক্রিম এনেছে। আর ওকে দেখো, ড্রেস না চেঞ্জ করি এখন আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে। আর ওবার রান্নাও করে নেবো, কারণ খিদে পেয়ে গেছে। ও সন্ধেবেলা আজকে টিফিনটা করেনি, তো মিটিং ছিল, ওই জন্য টিফিনটা স্কিপ করে গেছে। তারপরে দুপুরবেলাও তো ভাত খাইছেই কখন, তো ওকে এখন খেতে দিয়ে দেবো। আমি এখন খাবো না, আমার যখন খিদে পাবে আমি খাবো, ওর জন্য এখন ওর ভাজাভুজিগুলো গরম গরম করে ভেজে দিই, তারপরে ব্যাস ওকে খেতে দিয়ে দিই। তো চলো ঠিক আছে, আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর হ্যাঁ যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। দেখা করছি তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে।